নিজে যি পাৰা কষ্ট কৰি ইনকাম কৰি চলা চেষ্টা কৰে মাৰে চলি আজিৰ পে মই এইটো বিদ্যা পাৰ দে কিন্তু মোৰ দেখোন ল'ৰা ছোৱালীৰ জন্মই হোৱা নাই এই মাৰে চলি আকৌ বুজিয়ে নাপাওঁ আই আজি হোৱা নাই কালিতো হ'ব অঁ পিছে মই পদুমিক কথাটো সুধিব লাগিব ল'ৰা ছোৱালী কেতিয়া জন্ম হ'ব তোর গুষ্টির মানুষ মাখান সব একাই নাকি মায়ের ভাইরে বাইপে হ্যাঁ গত মাখানোর হাই ভোল্টেজ হ্যাঁ গুষ্টিক ধরে কথা নকবি সালু এইদরে কাজিয়া করার কারো সময় নাই সেই কারণে ভালে ভালে কইছো মই কোয়া কথাখিনি মানামানি হলে দুই পক্ষরে ভাল বুঝলি নিজের মুখান কোন মাত না কানে আইনাত চাই পাইছ না আরো যদি তুই চাই পাওয়া নাই না ছবি বৈধ লাস্তবি তই পাহৰি নাচবি তই কাৰ আগত কথা কৈ আছা তহঁতে যিমানে যি নকৰ কিয় শ্ৰেণীক মই মোৰ কৰিহে এৰি আৰু আমি আ মুখ মেলি চাই থাকিম তাৰ মানে কি তহঁতে ঝিংগালালক বাধা দিবি হা প্ৰয়োজন হলে বাধা দিম কি একবাৰ ঘৰ সোমেলি বুলি আৰু বাৰে বাৰে সোমাব পাৰিম বুলি ভাবছ নেকি কোনে বাধা দিব মোক তহঁতে হা দরকার হলি আমি দিম বস ইমান কথা আপনি কি শুনিয়েছে কেতিয়াবা শুনিবও লাগে পেপুয়া মোৰ আজি বহুত ভাল লাগিছে কারণ মোৰ লগত টক্কর দিয়া কোনোবা এখন গাঁৱত ওলাইছে এই আপডেট ভার্সন ওলাইছি চাই থাক মই তো কি করো আগতে মই দিয়া সময়খিনির কথা তো তই চিন্তা কর কারণ এই জিঙ্গালালাই সময়র হর সময়ত মারে কিন্তু বুঝিলি বুঝি পাইছো কিন্তু জিঙ্গালালা এটা কথা এশ গরু মারলি একদিন কিন্তু বাঘরও মরণ সরু লরা সরু লরা পেপুয়া ঐ চালু মই কিন্তু বাঘ নহয় মই সিংহ আর একটা কথা মনত রাখিবি কি এখন জঙ্গলত অকল এটাহে সিংহ থাকিব পারে বুঝিলি তো ঐ পেপুয়া বল নাই মানুহে গড়হান মানুহ দেখুন অবুজা ময়ো চাই লম জিঙ্গালালা পেপুয়া তন্দুক মই কেনকে মারবা লাগে মই হয়তো জানো যা ই বোলে সিংহ 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 দেখে আছো রে মই তো এই গোবিন্দা এই গোবিন্দা আসুন রা বাপ ফাসলো আজি বাপ কি হল গাই তোর কি ইমান কান কলা হইছে ইমান মাতি আছে শুনে নাই ও শুনছো রে বখুরা দেখছুন কি কথা কক কি কথা কক তহতে ইমান দিনে দি কালেকশন করলি মানুষের ঘরে ঘরে পয়সা উঠিলি মোর দেখুন হাতত এটাও নপরিলে কথাটো কি এ পয়সা উঠছি রে বখুরা আর খরচও আছে নহয় খরচ কিহর খরচ আই এই ধরক এই তামুল পান পরঠা গ্লাহান খাবা লাগে নহয় দিনটো ঘুরি ঘুরি কষ্ট হয় নাখকে তো করবা নরি মারে চলি কথা কবা আইসা হ্যাঁ গধুলা পুয়া যতে ততে দোকানের আগে যতে ততে আড্ডা মারি ফুরবি নিজের পয়সা খরচা করি হোটেলত এখন পাৰাঠা কিনি খাই পাইছা হে ঘৰত দেখোন হাঁহে গুড়া খাওয়া দি ভাত মাৰি আহ হাৱাই এ নহয় খুৰা মানে কথাটো হল যি দেখিছো তন্দে মোৰ মান সন্মান সকলো খাই পেলবি বুঝছা খেলখান যদি পাতবা নোৱাৰো মহা মুস্কিল হব মোৰ মান সন্মান ক'ত থাকবাই এ খুৰা আমাৰ গাত দোষ নাই এ সখী কাকাটোৰ কাৰণেহে বিপদ কি কেৱল খাং খংকে থাকে মস্ত মানুহ দেখা নাই নাখলি নৰেও দেখচোন মই বুজি পালো তন্দৰ দ্বাৰা আৰু কাম নহব তন্দৰ কাৰ্য কাৰখানাতে মই গম পাইছো আচ্ছা কৈছোন পইচা কিমান আছে লগত ও তাহার লগত কিমান আছে নাজনু মোৰ লগত হলি 200 টাকাই আছে 200 টাকা এই মই শুনামতে দেখোন তন্তে কমসে কম 800 টাকা কালেকশন কৰিছিলিয়া হেগলা পইচা কত গিয়াল এ নহয় মানে খুড়া কি নহয় মানে ওয়াই মই সব বুঝি পাইছো তন্তৰ কথা বুঝছা এমান ঘল নঘল করলি কিন্তু কথা হেস্ত নেস্ত হয়ে যাব মারে চলি এটা কাম করবি আজি গধূলা গোটেইকেইটাকে মাতা বলি কবি শুনছেন না ভাটি বেলা মাতবি কেইটা বাজিল 12টা বাজিল না 3টা বাজার গোটেইকেইটা মোৰ ওচৰত আহিব লাগিব হ'ব দিয়া কমপ্লিট হিসাব মোক দিবা লাগিব নহলে ঘটনা গড়বড় হৈ যাব মারে চলি যাই এটা কৈ যাবা আইছা হে তেৰ যাই থৈ মই হে ভাসলো বাপ্পেকে প্রথমে আমি একটা মোটামুটি হিসাব বের করে নেই দেখবা কিন্তু এগিনা আমার কষ্টের পয়সা পরে তো যাতে লোকসান হয় না হাই হাই রে আরম বলে তোমার প্যাক প্যাক আনি জানি না শুনো আমি একটা কথা কই তোমারে একটা বিজনেস করতে হইলে তোমার প্রথমে লাগবে সাহস তারপরে তোমার লাভ লোকসানের কথা আব্বা একটা কাম করেন কোসে একটা একটা হিসাব করুন আর সেলুনের হিসাবটা আগে করুন হ্যাঁ আব্বা দিদি ঠিকই বলছে তোমরা হিসাব করছে এই যে মানুষ দেব হে আরাম সুবিধা সেটা 2000 টাকার মধ্যে হইব না 2000 টাকায় কোনে পাইবা দেও সে কাঠেরি কত দাম আব্বা এই টাইম নিয়ে একটা হিসাব করছে 500 টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু হয়ে যাবে
আর সেরের মই দাব্বা বাই ছড়ে হানাকবো তার নগে একটা আইন হানাকবো আব্বা একটা মোটামুটি ধরো তুমি হাজার টাকা কত হইলো ৩,২০০ আবার এফিনে দাড়ি চুলি কাটার নিকে কুরকেনছি বারাস আবার যায় কি রিমে কিনে সেগুলো মোটামুটি ৫০০ টাকার ভিতরে হয়ে যাবে আব্বা জেনে দোকান দিবেন হেই দোকানে সিয়ার তারপরে বেরেনছি আবার ফার্নিচার অন্য তো নাকবো আমি মোটামুটি প্রথমে যে ফার্নিচার এনেছি কিছু আনুম না আগে দোকানটা খাড়া করে কাম করুম আমি তাও আমি কইব নিছি ১০-১৫,০০০ তলে হইব না হায় রে আল্লাহ অনেক টাকা লাগবে দেখি দেখা তো নাকবই ওখানে একটা হিসাব করেছে সর্বমোট হিসাব কত হইলো আব্বা মোটামুটি হিসাব করলাম ১৮,৫০০ টাকা খরচ হইছে এই টাকা তো হবো না কমসে কম ২০-২৫,০০০ টাকা লাগবো বাপ রে বাপ অত টেহা সেলুনটা খুলতে অত টেহা লাগতেছে এফিলে আবার চা তামুল পানের দোকান বাকি রইছে দরে লাভ নাই খরচা তোমার হবই আমি একটা কাম করি এখন গোসল টোসল করে সাইড দেখাই নিয়া আমি সেটার দাম হোস করে আহি হ্যাঁ ঠিক আছে আব্বা আমি ভাতটা বাড়ি তার যাও আম্মা আপনি বেশি চিন্তা করুন না জানি দেখা যাক কি হয় এখন আচ্ছা কথা তার মানে এমানখিনি বেশি যাই ও হি কিন্তু আমার ঘরের পাশত বড় বয়াকে লাগিয়েছে রে দুটা তাকে দোয়াই শান্তি নোহা করে ফেলছি এই ঘরখানোর শান্তি নোহা কছি মানে মোক রাস্তা ধরে যি যি কথা কছি নহয় আর যিনি সেই বাইর পাশত ইমান বয়াকে লাগছি মই কথাটো কিন্তু একদম বুঝি পাওয়া নাই একলা হয়েছি ফালতু মানুষ আর কি কাম আছে ফালতু মানুষ কি কাম আছে ফালতু সালতু কিন্তু মই নাজনো এই আপডেটর কি থান বা হংগুত ভাল লাগলি নহয় পসাক একদম জাগাত মারি স্পট ডেট করে দিন পসামছে ও দরকার নাই স্পট ডেট করবাইছি ওই হুন একলা মানুষ আকো বিশ্বাস নাই মারপিট করাতো তাহাতর কারণে সরু কথা শুন সন্ধির বা বুদ্ধি দিয়ে কাটবে লাগবো হলেও দুটা সদায় সদায় ইমান অশান্তি থাকবে নরি নহয় এ চালু ময়ো এটা কথা ঘরত কনাই রে দুটা সি মোকো রাস্তাত ধরি বড় বয়াকে দম দিছিয়ে হা তোক দম দিছি নাই এই কুকুরের বহুত উৎপাত বাড়ি গেছি তাক আজি মই খুঁজাই নেরো এ রো রো শুন 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 এটা কথাটো নিলাবি নহলে শ্রেণী মাই আর মায়ের গোটাই হাহাকার লুকিয়ে দিব সেই বলে কি মই মনে মনে থাকিম নাকি তার কিন্তু উৎপাত বেশি বাড়ি গেছি দে দুটা সোনকাল তা নহয় কিবা তা নহয় কিবা তা কর হব রসুন হব রৈর্য রসুন তই ঐ এটা কথা মনত রাখবি দুষ্টর একাল সন্তর সর্বতিকাল কি কলি দুটা দুষ্টর আকাল সম্পত্তির সম্পদা কি কি কলি বুঝি না পুয়ে মূর্খর সম্রাট বুঝবা গেলে যে আমার তোর মাল থাকবে লাগবো নহয় দুষ্টর একাল মানে দুষ্টর উৎপাত অলপ সময় হে বাঁচি থাকে কিন্তু সন্তই চিরদিন সুখত থাকবে পারে ও এথান বুঝি পালো দে হাহাকার নকরবি ধৈর্য ধরি যাক হাহাকার নকরবি নহয় মই তা কিবা নহয় কিবা তা করি হেরিম কসমছে হই দে বিজলা কই ঠিকে কুশা নাহে আইও নাহে সব মাখান বৈদ্যা তোর হাতি আসলে সব ঠেনকা নহয় তো এই হেন হেন নহয় যদি কেন হেন হা ওই হকি কাকা কইও কিন্তু কম বস্তু নহয় হ্যাঁ ওই ও মুন্ডু খালা কি এবার আমার নিস্থান নাই মরণ ছাপিয়েছি কিন্তু কি ফালতু বকি আছা আসল কথাটো ক ঠিক তিরি আসল কথা নকল কথা একো নাই দুদিন পিছত ছাবি রাস্তার কাখত কাহি লৈ বহি যাব লাগবো ভিক্ষা করব লাগবো ঠিকই কইছিস কাই মনে মনে থাক ব্ল্যাকস্টোন ওই খাপলা আগবঢ়াইছে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি আমার গর্ব আমার অহমর গর্ব কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া টিভিএছ আপাচি সিরিজ আরটিআর নাও ইন ম্যাট্রেড ইউনিবিক কুকিজ ভেসমল কেস কালা এই হল সঠিক ব্রেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক্সি ফুর হকিন্স এয়ারটেল প্রিপেড প্রমিস ৪৪৮ সকলো পোৱা যাব পতঞ্জলি বিস্কিট শুদ্ধ আহার হি স্বাস্থ্য জীবন কা আধার হে ভোডাফোন দ্য ফিউচার ইজ এক্সাইটিং রেডি কুরকুরে খুলি ল পরিয়াল গড়ি তুল আর আইডিয়া ৪জি মই কিন্তু কথাটো ভাল দেখা নাই দেই হকে কাকা গাঁও দেখান খেলা পাচ্ছো কারো মন কানে নাই দেখছা না ও মোটো তাকে খুই আছো মই কিন্তু ঠান্ডা ভাল দেখা নাই এই মন্ডল খুরাই গাঁও খানর ভাল হক বলি এটা ভাল কথা চিন্তা করছে আমি গতে আলোচনা করি সহায় করবা লাগে হই দে বিজলা তুই ঠিকই কইছা নাহে আইও নাহে সব মেখান বৈদ্যা তোর হাতি আসলে সব ঠেনকা নহয় তো এই হেন হেন নহয় যদি কেন হেন হা ওই হকে কাকা তুইও কিন্তু কম বস্তু নহয় হ্যাঁ ওই ও মুন্ডু খালা কি কি কোরাই মুরাঠো দুপালি নাকি উঠ এই এই ধর সুন্দর
আচ্ছা তোহতে একেলগে ইয়াতে কি কথা পাতি আছ ও খেলার কথা পাতি আছো পিছে পয়সা পাতি কি করছা পয়সা আর কি করিম পয়সা তুলি আছো ও পয়সা তুলি আছো হই পয়সার হিসাব কিন্তু কারো হাততে নাই হিসাব খিলি মেলি নকরবি দে ভাই আর এবিলা করবা না পায় কিন্তু হই দক ও বাচ্চা হ 30 লাখের পয়সা খালি কিন্তু পাপত পড়বি আমার লগত কথা পাতি থাকলে কি হবো মন্ডল খুরা কথা কিনি ক ওই মন্ডল খুরা কবা লাগলি তুই কিন্তু আগতে ভাসবি ও ও সান্দা চলি হই না দকন রাখ পালি আপন হকি কাকা কিবা খাম খাম লাগি যায় এই সমাজৰ কাম কৰবা ইলি ঘৰে ঘৰে পেট ভৰে খাই আইবা লাগে ওই ইগলাখন আলোচনা কৰবাৰ কাৰণে তো হিত না মন্ডল খুরাই গতে গতাকে মাতছিল বলি বল মন্ডল খুরাই মাতছ যদি যাং বল এ আজি না যাং দে খালি ৰাতিপুৱা যাম মই কিন্তু এটা কথা বুজি পোৱা নাই কি কথা ওয়ে এই ফুটবল খেলার সময়ত ফাংশন টাংশন হব না কি হে তোক আর কিহর ফাংশন লাগে জিমসে মই গান গাম না ফুটবল খেলার কারণে মই গান রেওয়াজ করি আসলু ওই শিল্পী মান তো হ্যাঁ শিল্পী মানু এনে পয়সার হিসাব মিলা নাই ই মাস্টরে আর গান গাবা হে তাই খেলার গাম গাম বলিয়ে এটা গান রেডি করলু ওই তোহতে হলি পাগলা হই যাবি হ্যাঁ পাগলা হলি কি হুনি মামিয়ে ওই হনসুন আয়ো শিখলাম মহর গেসা থামফই বাইন দে রেস কান্না ও হা থাংনে নংলা হাইলা হুইলা আয়ো শিখলাম মহর গেসা থামফই বাইন দে রেস কান্না ও হা থাংনে নংলা হাইলা হুইলা আছেন অজুথা খানাই খোপা মেগন সসমা হো কুট গেলে পাগলা মাখা ও আজি মোক অপমান করছা তহতে মোক অপমান করা নাই মোর কলাক অপমান করছা চাই থাক একদিন এই জিএমসির কারণে তহতে গুণ গাবি নাম লবি সব দুঃখ তোরে কথা বলত আগতে একো মন কান নিদিলি সেই কারণে আমি এটা কষ্ট ভুগবা লাগা হয়েছে ঠিক তেরি কি চালে বেড়ে কবে আসা আসল কথাটো কো মোর হলে বিরাট চিন্তা হয়েছে কিন্তু কিবা তা করে ইতিয়া চিন্তা করলি কি হবো সময়ের কাম সময়ত নকলি এনেকা হবই কথাবিলাক খোলা খুলিকে নকয় কিয়া কি ফেরে ফেরে আসা এই জুয়ে এটা ভরির পরে আহি মাথা পাবই এটা আরো মনে মনে বহি থাকিলে কাম নাই তো কিবা তা কর নহলি সব উল্টা পুল্টা হব খোলা খুলিকে কবি না মোর মাথাটো খাবি তই প্রাক্তন গাঁবুড়া তো হই কি করলি সব দেখুন উল্টা পুল্টা হয়ে গেল এইবার আমার নিস্থান নাই মরণ ছাপিয়েছি কিন্তু কি ফালতু বকি আছা আসল কথাটো ক ঠিক তেরি আসল কথা নকল কথা একো নাই দুদিন পিছত ছাবি রাস্তার কাখত কাহি লৈ বহি যাব লাগবো ভিক্ষা করব লাগবো ঠিকই কইছিস কাই মনে মনে থাক কিয়া মনে মনে থাকতে লাগে ইখিনি মাটি দি ডাঙার বাবা হাতর নামত আছে তই জানা না নাই কে কি মুখখান মেলি থাকব না লাগে কিবা তা কর নহলি সব বরবাদ হৈ যাব আহা হবাই নরে মই মানি নলম এই কোনে কইছিস তহতক এবিলা কথা কোনে কইছি হিতু বাদ দি কি করা যায় তাকে হে চিন্তা কর রসুন র রসুন র হয় হয় যেন লাগছে মনত পড়ছে আমার বাবা যেতিয়া আমার মাটিবিলাক ভাগ ভাগ করছিল এইখিনি মাটি কাকার নামতে পড়ছিল মনত পড়ছে তার পাছত ময়ে কছিলম যে ঘরের সরু যেতিয়া রাস্তার কাষত মোক থাকবা দি তেতিয়া বাবাই মোক এতে থাকবা দিছিল কিন্তু মাটির কাগজ গিলাখান যে ডাঙার বাবার নামতে থাকি গেল ডাঙার বাবা হাতক তো কম হারাশাস্তিখান করিলি না হকীর কথা শুনি হিহতর লগত উল্টা পুল্টা করি তই হিহত ঘরের পর উলাবা লাগা বাধ্য করালি তোর একো কাম নাই এনেহে মিশামিশি প্রাক্তন গাঁবুড়া তো হইছা নিজের মাটিখিনিকে নিজের নামত নামজারি করে লব নলি আজিক লেগে এতিয়া গোটাই দুঃখ গিলা মোর উপরতে চাপি দিছা এইবিলাক মই কার কারণে করেছিল কার কারণে করছিলি হ্যাঁ কার কারণে করছিলি আর কি ডাল করলি নিজের মাটিখিনি নিজের নামত করে লব নলি ইতিয়া যদি খেহাতে আহি আমার ঘরত হামলা দে আজি আমার কি অবস্থা হব পানি ধান অসরা অবস্থা হব জি করা করি থাক ঘন্টা কিবা তা তো করবাই লাগব কিবা তা করবা না হয় করে ওই তাতে কিন্তু কাকু ভয় না করবি একদম গোলকুজ ভাঙি যাওয়াকে ছুট মারবি দে আইও এ উড়ি মরে দে হনে উঠ এনকে পুল্লি কি এনকে বল খেলবি তো আই বলি মই বল খেলিমে পারিম না হয় মই বলবলি তোকে শুট মার দিব আগত মই গোল কষ্ট দিল রা রা নামরবি নামরবি হ্যাঁ তার পিছত তয় গোল দিবি হনকাল কর হনকাল কর মই গোল কি আছো তয় মার মারু মার হে গোল গোল এ গোল না সেন্ডেল উপর দিয়ে গেছে গোল গোল হে কি কথা কয় সেন্ডেল উপর দিয়ে গেছে এ ছাও আসল খেলাত লোহার পুষ থাকে তাতে বল লাগি রিটার্ন হই আই তোর মুখত পড়ি মুখে সিটকি দুটো বল হই গেলি তাতে জি হই হবো এতে মুঠতে গোল হইছি হওয়া নাই বলি কছ নয় রম আর উঠিয়া দি থাকা গোল কছল নামর বি
তই মোক লগে হরলিক্স হরলিক্স কেতামান লইবি হ্যাঁ হরলিক্স এই হরলিক্সে তোক দেহাত একসেপ্ট নকরবু তাতকে তো এটা কাম কর রাতিপুয়াই পন্টা ভাতর পানি চার গিলাসমান খা আর আঠিয়া কলর জুস খা তেতেই দেহাত ফুল এনার্জি পাবি নহলি তোর এটু দেহা দি খেলার সিলেকশনে নহবি বালতি লাগবো তারপর আর কি লাগবো ট্রে লাগবে ট্রে একটা ট্রে লাগবো তারপরে একটা মানুষ বহার লেগা বেঞ্চি লাগবো না আব্বা চায়ের লগে কি কি বস্তু দিবেন বস্তুর কথা পরে ভাববি আগে চায়ের কথা ভাবি অলপ পাঁচশো রূপাই এমান উচাৰ উপায় নহয় ন দেই এই অৱস্থা পিলো আৰু দেই এই এনেকুৱা অৱস্থা পিলি আৰু হলি কেনেকুৱা হ'ব এ তই দেখোন ইণ্টাৰনেশ্যনেল খেলাত ডেড বডি হৈ যাবি এনেকৈ নহয় খেলো আকৌ নহয় দেই দেই হা পাৰিব লাগিব তো মাক একদম গোলকুচ ভাঙি মানুহ ঘুমে যাবি ঠাট্টা কৰা নাই সঁচা কথা তই কছো তই আৰু বল খেলবা নালগে দে খেলবি দে খেলবি তেনেহলি তই এইকেইদিন অলপ ভাল বস্তু খাৱা কৰ দেহাত ফুল এনাৰ্জি আন তেতিয়াহে খেলিব পাৰিবি ভাল বস্তু খাবাক লাগি তই আনি দিব লাগিব নহয় আজি এটা কাম কৰিবি তই মোক লগে হৰলিক্স হৰলিক্স কেইটামান লৈবি হ্যাঁ হৰলিক্স এই হৰলিক্সে তোক দেহাত একচেপ্ট নকৰবো তাতকে তই এটা কাম কৰ ৰাতিপুৱাই পন্টা ভাতৰ পানী চাৰ গিলাচমান খা আৰু আঠিয়া কলৰ জুচ খা তেতিয়াহে দেহাত ফুল এনাৰ্জি পাবি নহলি তোৰ এইটো দেহা দি খেলাত চিলেকশ্যনে নহবি কিয় চিলেকশ্যন নকৰবো এ মোক হা একেদিন মই তামাম খেলো কৰিম তামাম প্ৰেক্টিচ কৰিম মৰ্নিং ৱাক ইভিনিং ৱাক যত যিমান ৱাক আছে সব কৰিম মুঠতে হিন্দে মোক চিলেকশ্যন কৰিবই লাগিব চিলেকশ্যন কৰিলেতো ভালৰে কথা কিন্তু এটা কথা মনত ৰাখ মিঠেৰ লগত তই ভুলুটো তেৰি নাকৰবি কিবা কাৰণত যদি তাৰ ভৰি তোৰ গাত লাগে ডাইৰেক্ট ফিট হৈ পৰবি একদম চালনিত তুলি নি 108 তুলি দি ভাঙা ঘৰ মেডিকেলৰ আইচিউত বিশ্ৰাম লবি জানা এ হৈছি যা হৈছি মই এনেও মিঠেৰ ভেলাই হ'ম মিঠেৰ ভেলাই হ'লে কথা নাই দে এতিয়া প্ৰেক্টিচ কৰ দে মাৰ এই তোৰ খালি পৰাই কাম এই যি কৰা কৰ মই আৰু তোৰ লগত খেলা খেলমান নাই আকলাই প্ৰেক্টিচ কৰ থাক হে নালগে যা মোক কিনো শিকাই দিবৰ কাৰণে মই এবাৰ আকলা আকলাই প্ৰেক্টিচ কৰিম আৰু মই জিকি হেৰিম এই হ'ব দে মই নৰু তোৰ লগত খেলা খেলবা ব ব ব গেছিলাম রেডিমেড চেয়ার দোকানে একটা চেয়ারটাও কেরেং বেরেং করে কাম নাই এবার গেলাম কাঠের দোকানে কাঠের মেলা দাম আমার মাথা নষ্ট হয়ে গেছে কাঠের দাম আছে আমি জানি কেন কৌছে আজকালের মানুষেরা গাছ গুলো কাইটা কাইটা নোহা করবার নিছি বস্তুর দাম বাইরে যাবার নিছি আমি একটা কাম করো তুমি কি এই যে চায়ের দোকানে স্টেপটা করছো তুমি প্রথমে একটা কেটলি লাগবো জগ লাগবো গ্যালাস লাগবো কাপ প্লেট লাগবো বালতি লাগবো তারপর আর কি লাগবো ট্রে লাগবে ট্রে একটা ট্রে লাগবো তারপরে একটা মানুষ বহার লেগা বেঞ্চি লাগবো না আব্বা চায়ের লগে কি কি বস্তু দিবেন বস্তুর কথা পরে ভাববি আগে চায়ের কথা ভাবি হ্যাঁ আব্বা বেঞ্চি তা তো লাগবে মানুষ বসে খাওয়ার জন্য হ্যাঁ যদি গুল্লা রাখা যায় তাহলে তো গামলা একটা লাগবো হ গোল্লা বানালে তো একটা কারিগর নাকবো তার নগে নগে সিঙ্গারা পরোঠা রুটি এইগুলো তো নাকবো আব্বা এটা দেখি করলে বড় হোটেলই হয়ে যাবে হ্যাঁ ঠিকই প্রথমে আমরা ছোট মোটো করে আরম্ভ করি আব্বা হ্যাঁ গুল্লা সিংহে পরোঠা এনে তো সব হোটেলেই দেয় আমরা একটা কাম করি কসে মুড়ি আইডাকল সিরে হ্যাঁ তার বাদে নারকেলের লাড়ু তিলের নাড়ু বাহা পিঠে আর ই করি একটা কাম করি গজা খুমরে এনেও রাখে দে এগিনা দিলে মাংস খাওয়া ভালো পাইব আমি না কিন্তু খুব ভালো চিন্তা করছে আচ্ছা এ হবল মাংস খাইব কি মাংস না খায় কি গরু ছাগল খাইব আর আজকে ঠান্ডার দিন আছে ভাবিটা সকালে সকালে মাংস খাইব হে আব্বা খাবে তো কেন খাবে না তাহলে হন দেখা গেল আমার সাইর হোটেলে মোটামুটি 8000 টাকার মধ্যে কাম শেষ আবার হেদিকে সেলুনের মধ্যে আছে 25000 টাকা 25-8 তোমার লগে 33000 টাকা আবার এদিকে ওই দিয়ে কেটলি ফেটলি এ হগল নিয়া প্রায় 45000 টাকার মতন খরচা হবে হেডা ওই বেশাব্বা পরে এত উল্টা টাকা আমি কোনে পাই কোসে এদিকে তামুল পানের দোকানের পয়সা আছে একটা কাম করা যায় আমরা কাম কিনা একটা একটা করে আরম্ভ করি
তামানে সেলুনের কাম আগে আরম্ভ করি তামুল পানির দোকানটা দিতে পারবো তো এত খরচা হবে না তো আর আমার ঘরেই তো তামুল পান আছে বাইতে কাইডা নিমু দোকানি নে বেসলে হবো এই তো আমগো হয়ে গেল সব জিনিস আর কতখানে কি করা লাগবে আমগো তামুল পানির দোকানটা আর সেলুনটা আরম্ভ করে দিলে হয়ে গেল আমগো তারপরে কি হবে জানো কি হবে বাবা এই জুরানালিন বিজনেসম্যানের ঘর হবে এটা আরম্ভ করু দিও র আরম্ভ করার আগতে কথা এটা কও কি কথা এমান দিনর মুরত আজি নু লুডু খেলা কি হুটে লাগলে তোর খেলু খেলু বলি তো খদাই ভাবো কিন্তু সময় হে না পাও মারে সুলি মুই আগতে কম খেলছিলু নপরা দেখি দেউতাই মোক পাশে পাশে সিগনি লৈ খেছিল বুঝা নাই তথাপি ও খেলি ইমান রাপ লাগে খেলা হান পিছে বহুদিন খেলা নাছিলু হয় সৰুতে মই কম খেলিছিলু নে এফালে দেউতার গালি এফালে মার গালি তথাপি ও খেলা নেরো হয় দে ভাই কি দিন গিলা হান পার হল বুঝা নাই পিছে এটা কথা ভাই কি আজি বারে দুটোই আমি লুডু খেলি কিন্তু বাজিত খেলি ঠিক আছে মানে বুঝি পাইছে না কি বাজি কি বাজি জুনি হারবো 500 এক টাকা জরিমানা দিবা লাগবো আর পাঁচ বার কানো ধরি উঠা বয়া করবা লাগবো ঠিক আছে হব 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 পিছত কিন্তু হেরফেন নকরবি মই নকরো হ্যাঁ ঠিকানা আরম্ভ করো করো বই দেনি কো আন কি তা করবা নরে এ তুহুন মানক পটকে বিশ্বাস করা সেই কারণে তোহার উপর দামে ফয়দা উঠল তুমি এতে কি মনে মনে কথা বটি আছাও এ কিবা কথা কবা আইছো ওই মানে তুরা শুনরো কি তুই আর মই যে নাচ গান শিখি আছো কিতা কথা বলে বই বেয়া পাই আছে তাকে মুখ গোবিন্দই কই আছে মা কুসুম মামার বিষয় দিয়ে মানে ষড়যন্ত্র চলিছে মোশন গমে না পাঙ্গে এই 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 হাতি তুই মো সাইকেল কে ধরছিস হ্যাঁ কে ধরছিস মো সাইকেল হরু আপি হরু গলন নলা বেশি এটা ফাড়বি গলন নলা ফাটি যাব স্টোন ওই খাপলা আগবঢ়ালে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি আমার গর্ব আমার অসমর গর্ব কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া টিভিএস আপাসি সিরিজ আরটিআর নাও ইন ম্যাট্রেড ইউনিবিক কুকিজ ভ্যাসমল কেস কালা ইয়েই হল হঠিক ব্রেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর হকিন্স এয়ারটেল প্রিপেড প্রমিস 448 সকল পাওয়া যাব পতঞ্জলি বিস্কিট শুদ্ধ আহার হি স্বস্থ জীবন কা আধার হে ভোডাফোন দ্য ফিউচার ইজ এক্সাইটিং রেডি কুরকুরে খুলিল পরিয়াল গড়ি তুলক আর আইডিয়া 4G